বাচ্চা প্রচন্ড খিদে পেয়েছে। সব সময় মা বাড়ি থেকে দানা সংগ্রহ করে নিয়ে আসি, সেই দানাও তুমি ঘরে বসে বসে খেয়ে দাও। এত অলস কেন তুমি বাবা? চুপ কর কালো মেয়ে কোথাকার, নিজের বাবাকে অলস বলিস? তোর মা তোকে জন্ম দিয়েছে, তোর মাই তোকে দানা সংগ্রহ করে খাওয়াবে। তুই যদি ছেলে হতি তাহলে আমি তোকে খাওয়াতাম পড়াতাম, তোর প্রতি আমার কোনো দায়িত্বই নেই এখন। চুপ কর টোনা, সব সময় আমার মেয়েকে কালো কালো বলবি না। সন্তান ছেলে হোক বা মেয়ে, কালো হোক বা ভরসা, সন্তানকে যত্ন সহকারে বড় করা কিন্তু মা বাবারই দায়িত্ব। ওই টিংটিং এর দায়িত্ব তোমার, আমার নয়। যদি টিংটিং মেয়ে না হয়ে ছেলে হতো তাহলে নিজেও কামাই করে খেত আর আমাকেও কামাই করে খাওয়াতো। আমার ছেলে চাই, ছেলে। ছেলে নেয়ার জন্য আমি আবার নতুন বিয়ে করব। তোমার এসব কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে। যাও যাও, তুমি বিয়ে করে নিয়ে এসো, আমার কোনো আপত্তি নেই। যখন তোমার নতুন বউ তোমার অলসতা সম্পর্কে জেনে যাবে তখন এমনিতেই পালিয়ে যাবে। তুমি যেমন অসুন্দর তোমার কথাও তেমন অসুন্দর। দেখে নিও টুনি, আমি কিছুক্ষণের মধ্যেই কত সুন্দর একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসব, আর তার ছেলেও হবে। এই বলে টোনা বাসা থেকে উড়ে চলে যায়। আর উড়তে উড়তে বলে, আজ তো আমাকে বিয়ে করতেই হবে, তা না হলে ছেলের বাবা হতে পারবো না আমি। কিন্তু কে আমাকে বিয়ে করবে? আরে আরে, ওই দূরের পেয়ারা গাছে মুন্নি বসে আছে না, ওই মুন্নির তো এখনো বিয়ে হয়নি। যাই, মুন্নিকে গিয়ে বিয়ের প্রস্তাব দেই। আহারে সুন্দরী মুন্নি, তোমার রূপের ঝলকে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি যদি আমাকে বিয়ে করো আমি যে ধন্য হয়ে যাব গো। বাবা, তুমি তো আমার বেশ প্রশংসা করলে। তোমার প্রশংসায় আমি মুগ্ধ হয়ে গেছি। আমি অবশ্য এখনো বিয়ে করিনি। চলো তবে, তুমি যখন এত করে বললে তবে আমি তোমাকেই বিয়ে করব। এ কথা শুনে টোনা খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর টোনা আর মুন্নি মালা বদল করে বিয়ে সেরে নেয়। তারপর টোনা মুন্নিকে নিয়ে তার বাড়িতে চলে যায়। কি গো টোনা, এই মেয়েটা কে গো? তুমি একে আমাদের বাড়িতে এনেছো কেন? এর নাম মুন্নি, আজ থেকে তোমার সতিন। টুনি, তোমার আর আমার জীবনে কোনো দরকার নেই। তুমি তোমার মেয়েকে নিয়ে এ বাড়ি থেকে চলে যাও। আরে টোনা, তোমার যে আগের পক্ষের বউ মেয়ে আছে আমাকে তো বলনি। আরে আরে মুন্নি, এদেরকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি তো এক্ষুনি এই দুই মা মেয়েকে তাড়িয়ে দিব। তুমি শুধু আমার লক্ষ্মী বউয়ের মতো আমাকে ছেলের বাবা বানিয়ে দিবে। টোনা, আমাকে তোমার জোর করে তাড়িয়ে দিতে হবে না। তোমার সংসারে আমি আর আমার মেয়ে পচে মরার চাইতে রাস্তায় মরা অনেক ভালো। থাকো তুমি তোমার নতুন বউকে নিয়ে। এ কথা বলে টুনি তার মেয়ে টিংটিংকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর বনের মধ্যে অসহায় হয়ে উড়তে থাকে। মা, মা, আমার জন্য তোমার কত কষ্ট সইতে হচ্ছে। মা, মেয়ে হয়ে জন্ম নেওয়া কি পাপ? না আমার মা, সোনা মা আমার, এমন কথা বলিস না। ছেলে মেয়ে উভয়ই সমান। একদিন দেখবি তোর বাবা ঠিক তার ভুলটা বুঝতে পারবে আর আমাদের কাছেই চলে আসবে। চল মা, অনেকক্ষণ ধরে তো উঠছি, ওই গাছের ডালে গিয়ে একটু বসে বিশ্রাম নেই। এই বলে টুনি টিংটিংকে নিয়ে একটা মস্ত বড় গাছের ডালে বসে পড়ে। মা, আমাকে কিছু খেতে দাও, আমার প্রচন্ড খিদে পেয়েছে। সেই সকাল থেকে না খেয়ে আছি। তোকে এখন কি খেতে দিব আমি বলতো? বাড়ি থেকে আসার সময় তো কোনো শস্যদানা সাথে করে নিয়ে আসিনি। এখন পর্যন্ত না জুটলো খাবার আর না জুটলো আশ্রয়। টুনি যখন তার মেয়েকে এসব কথা বলছিল ঠিক তখনই টুনি দেখতে পায় মিষ্টি দিয়ে এক ঝুড়ি আঙ্গুর নিয়ে উড়ে যাচ্ছিল। কি একটা আঙ্গুরের বাগান করেছে! সেই বাগানে সব আঙ্গুরে ফুলেছে টক, না যাচ্ছে খাওয়া, না যাচ্ছে বাজারে বিক্রি করে দেয়া। সব আঙ্গুর আমাকে এখন দূরে গিয়ে ফেলে দিয়ে আসতে হবে। মিষ্টি দিদি, ও মিষ্টি দিদি, তুমি আঙ্গুরগুলো ফেলে দিবে বুঝি? তা আমাকে দিয়ে যাও না গো, আমরা দুই মামি না খেয়ে আছি। আঙ্গুরগুলো দিলে বড় উপকার হবে। টুনি, তুই
আমার আঙ্গুর খেতে পারবি না তো, ভীষণ রাগ। কিন্তু আঙ্গুরগুলো তো অযথা ফেলেই দিতাম, তা তুই যখন নিতে চাইছিস তো নিয়ে নে। এই কথা বলে মিষ্টিটি আঙ্গুরের ঝুড়ি টুনির সামনে রেখে সেখান থেকে চলে যায়। এদিকে টুনি আর টিংটিং খিদের জ্বালায় আঙ্গুর ঝুড়ি থেকে নিয়ে যেমনি মুখে দিতে যায়। উফ বাবা, পুরো মুখটা আমার টক হয়ে গেল। আমরা তো এই আঙ্গুরগুলো কিছুতেই খেতে পারবো না। এমনি এমনি শুধু মিষ্টি দিদির কাছ থেকে আঙ্গুরগুলো চেয়ে নিলাম। মা মা শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই আঙ্গুরগুলো দিয়ে না যদি টক টক আঙ্গুরের আচার বানাও আর সেই আচার বাজারে বিক্রি করো, তাহলে তো আচার বিক্রি করে অনেক টাকা পাবো। বাহ টিংটিং, বুদ্ধিটা তুই তো মন্দ দিসনি। এই বনে কেউ আগে কখনো আঙ্গুরের আচার খায়নি। নতুন কিছু দেখলে অবশ্যই সবাই কিনবে। টিংটিং, আমাদের তো আয়ের পথ হয়ে গেল। চল এবার কিছু কাঠ সংগ্রহ করে এই গাছের ডালে একটা বাড়ি বানাই। এই বলে টুনি আর টিংটিং চারপাশ থেকে কিছু কাঠ সংগ্রহ করে একটা বাড়ি বানায়। এরপর সেই টক আঙ্গুরগুলো দিয়ে টুনি আচার বানিয়ে বাজারে নিয়ে যায়। আচার নিবে গো আচার, টক ঝাল মিষ্টি আঙ্গুরের আচার। এসো এসো, নিয়ে যাও নিয়ে যাও। আরে এসো এসো, আমার কাছে টক টক আঙ্গুরের আচার আছে। টুনির এমন নতুন বানানো আঙ্গুরের আচারের কথা শুনে অনেক পাখি টুনির দোকানের সামনে চলে আসে। বাবা, টুনি তুই আঙ্গুরের আচার বিক্রি করতে এসেছিস? আঙ্গুর দিয়ে আবার আচার হয়? আগে তো জানতাম না। দে দে আমাকে 20 টাকার আচার দে তো। এই কথা বলে বিউটি সহ আরো অনেকেই টুনির আঙ্গুরের আচার কিনে নেয়। এভাবেই টুনি আঙ্গুরের আচার বিক্রি করে বেশ কিছু টাকা লাভ করে। আর সেই টাকা দিয়ে টুনি আর টিংটিং এর বেশ ভালোভাবেই দিন কেটে যেতে থাকে। টোনা, এই অসময়ে যে শুয়ে আছো, ঘরে দানা পানি কিচ্ছু নেই, যাও বাইরে থেকে কিছু খাদ্য সংগ্রহ করে নিয়ে এসো। আমি কেন খাবার সংগ্রহ করতে যাব? তুমি আর নতুন বউ নেই বুঝেছো? এখন থেকে টুনি যেমন আমাকে খাবার এনে দিত, তুমিও তাই করবে। তোমাকে তো আমি এই জন্যই বিয়ে করেছি। তুমি আমার স্বামী হও, আমার জন্য নিজে খাবার নাই নি, আমাকে যেতে বলছো? শোনো, আমি ওই টুনির মতো দুর্বল নই যে তুমি যা বলবে আমি তাই করব। তোমাকে কি করে ঠিক করতে হয় তা আমার জানা আছে। ওরে বাবা রে, এ কোন ডাইনি মেয়েকে আমি বিয়ে করেছি? ঝাঁটা পেটা করে আমাকে মেরে ফেললো গো, মেরে ফেললো। থাকবো না আমি আর এর সাথে, আমি আর সংসার করবো না এর সাথে। এ কথা বলে টোনা বাসা থেকে পালিয়ে যায়। আর উড়তে উড়তে টুনির আচারের দোকানের সামনে যায়। আর টুনি তো টোনাকে দেখে অনেক অবাক হয়ে যায়। এ কি টোনা, তুমি কোথা থেকে উড়ে এসে এভাবে পড়লে আমার সামনে? আর তোমার শরীরে এসব কিসের দাগ? কেউ কি তোমাকে মেরেছে নাকি? টুনি গো টুনি, ওই মুন্নি আমাকে ঝাঁটা পেটা করেছে। তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে কি যে ভুল করেছি আমি! আমি আর মুন্নির কাছে ফিরবো না টুনি, তোমার সাথে থাকবো। বুঝলে তো টোনা, এবার সবাই আপন হয় না? আমি তোমাকে সহ্য করেছি বলে যে অন্য কেউ তোমাকে সহ্য করবে তা ভাবাটা ভুল। এসব কথা আর মনে করিয়ে দিও না গো আমাকে, আর লজ্জা দিও না আমায়। তোমার আর আমার মেয়ের সাথে করা অন্যায়ের জন্য আমি ক্ষমা চাইছি। আমাকে তোমাদের সাথে থাকতে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো তাতেই আমি খুশি। এই যে আঙ্গুরের আচারের দোকান দেখছো, এই দোকানটা আমি নিজে গায়ে খেটে দিয়েছি। আজ থেকে আমরা দুজন মিলে এই দোকানে কাজ করব। ঠিক আছে টুনি, আমি আর অলসতা করব না, এবার পরিবারের জন্য কাজ করব। এ কথা বলে টোনা টুনির সাথে কাজ করতে থাকে। এরপর টোনা টিংটিং কেও অনেক ভালোবাসতে থাকে। এভাবেই টোনা টুনি আর টিংটিং বেশ সুখে দিন কাটাতে থাকে। বুকটা ফাটা যায়, বুকটা ফাটা যায়। আরে বন্ধু, যখন স্বামী লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাঁটা যায়, ফাটা যায় বুকটা, ফাটা যায়। আরে এই মরার কালু পাখি, থাম বলছি, এমন ভেড়ার কণ্ঠে ভেড়া করে কেন গান গাইছিস? হ্যাঁ একটু শান্তি করে, ফুলের মধু খাচ্ছিলাম,
মনে হলো জানো পুরো আমার কানের পর্দাটাই ফাটিয়ে দিলি তুই। এই এই প্রজাপতি, একদম আমাকে ইনসাল্ট করবি না বলে দিলাম। তুই জানিস আমি শহর থেকে পড়াশোনা করে এসেছি, শহরের কলেজে আমি কত গান গেয়েছি আর সবাই আমার গানে কত প্রশংসা করেছে। তোর এমন ভেড়ার কণ্ঠকে কে কত প্রশংসা করেছে তা আমি বুঝতেই পারছি। তুই আমাকে এভাবে বলছিস, দেখিস আমি একদিন অনেক বড় একটা সিঙ্গারা হব। অনেক বড় একটা কি যেন হবি বললি তুই? সিঙ্গারা সিঙ্গারা, ওই যে অনেক বড় বড় উঁচু জায়গায় দাঁড়িয়ে যে গান বলে না, আমি ওগুলো হব। দেখবি একদিন তোকে হলে আসতে হবে আমার গান শোনার জন্য আর আমার একাটিন দেখার জন্য। ও, এবার আমি বুঝতে পেরেছি যে তুই সিঙ্গার হওয়ার কথা বলছিস। আর ওই তোর একাটিন মানে অ্যাক্টিং দেখার জন্য হলে যাওয়া আমার বইয়েই গেছে। আগে তো কোথাও অডিশন নিয়ে দেখা, তারপরে না আসবে হলের কথা। সেটা আবার কোনো ব্যাপার হলো নাকি? হ্যাঁ, আমি কালকেই ওই অডিশন, হ্যাঁ ওই অডিশন নিয়ে দেখাবো, এই আমি বলে দিলাম। গাছে কাঁঠাল গোঁফেদের, এই বলে প্রজাপতি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর কালু কাক একা একাই বসে ভাবতে থাকে, ওই ছোট্ট একটা প্রজাপতি আমাকে এভাবে কথা শুনিয়ে গেল, আমি আমার সিঙ্গারা হওয়ার স্বপ্নটাও পূরণ করব আর ওই প্রজাপতির মুখে জামাও ঘষে দিব। কালুকা গুনগুনিয়ে গান গাইতে গাইতে জঙ্গলে ফিরে আসে, তখনই সেই দিক দিয়ে একটা পাখি মাইকিং করতে করতে যেতে থাকে। সুখবর সুখবর সুখবর, অভিনয় প্রিয় পাখিদের জন্য সুখবর, আমরা অভিনয় আর গানের জন্য একটা পাখি খুঁজছি। যে যে গান গাইতে আগ্রহী, অভিনয় করতে আগ্রহী, তারা এক্ষুনি চলে আসুন আমাদের ঠিকানায় আর এসে নিজেদের অডিশন দিয়ে যান। সুখবর সুখবর সুখবর। ও দাদা, আমি অভিনয় করতে আর গান গাইতে আগ্রহী, আমাকে নিয়ে চলুন না আপনার সাথে। আচ্ছা আচ্ছা, চলুন তাহলে এক্ষুনি আমার সাথে চলুন। পাখিটি কালুকাকে নিয়ে তাদের অফিসে চলে যায় আর সেখানে গিয়ে একটা সুন্দর কালো চশমা পরা পাখি কালোর অডিশন নেওয়া শুরু করে। আপনার নাম কি? আপনি কি অভিনয় করতে পারেন আর আপনি গান গাইতেও পারেন কি? আমার নাম কালু, আমাকে যে অভিনয় করতে বলবেন আমি তাই করতে পারবো। আচ্ছা, আপনার অভিনয় পরে নেওয়া হবে মিস্টার কালু, আপনি বরং এখন একটা গান বলুন। গান বলতে হবে? আচ্ছা শুরু করছি। আমি ভালোবাসি তোমায়, তুমি যদি না ভালোবাসো আমায়, কলা খাওয়াই রাখবো তোমায়, তোমায় দানা দিব না, লা 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 লা, হা হা হা। কাট কাট, বাপরে বাপ, এমন গান আমি বাপের জন্মেও শুনি নাই, আমার তো পুরো হার্টবিট বেড়ে গিয়েছে। কেন ম্যাডাম, আমার গান ভালো হয়নি? না না, আপনার গান অনেক ভালো হয়েছে, এবার আপনি আসুন, নয়তো আর একটা গান শুনলে আমার পুরো হার্ট অ্যাটাক হয়ে যাবে। এরপর তাহলে আমাকে অভিনয়ের সুযোগ করে দিবেন বলুন। হ্যাঁ হ্যাঁ, সেটা পরে হবে, আপনি এবার আসুন তো। পাখিটির কথা শুনে কালু মহা খুশি হয়। আর হাসতে হাসতে জঙ্গলে ফিরে আসে। এদিকে সব পাখিরা এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিল। আরে আরে, তোমরা বুঝি এখানে বসে আমার জন্য অপেক্ষা করছো? তাও বসে অপেক্ষা না করে কি করবে? এখন আমি কত নামি দামি পাখি, এখন তো আমাকে টিভিতে দেখাবে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে টিভিতে দেখবে, কেমন? তোমার মতো ঢেঁড়স কণ্ঠ আর কালা কালুকে কিনা দেখাবে টিভিতে? হাসতে হাসতে তো আমার পুরো পেট ব্যথা ধরে যাচ্ছে। আজকে সারা দিনের যে সেরা জোক সেটা হবে, আমি তা একদম ভাবতেই পারিনি। যত হাসার এসে নাও, এরপর যখন আমাকে টিভিতে দেখাবে না, তখন তোমাদের হাসি মুখ পুরো বাঁকা হয়ে যাবে আর তখন আমি মনের সুখে হাসবো।
তা না হয় তুমি হেসো, কিন্তু আমাদের তো টিভি নেই, তাহলে আমরা তোমায় দেখবো কি করে? ও, এবার না এলে আসল কথায়, তোমাদের কোনো চিন্তা নেই, আজ রাতে আমি তোমাদের সবার ঘরে একটা করে টিভি রেখে আসব। তাহলে তো ভালোই হবে, তোমার শো যেমনই হোক না কেন, আমরা তবু তো দেখতে পারবো। কালুকাক সেখান থেকে চলে যায়, আর সবাই কালুকাকের পাগলামি দেখে পিছনে হাসতে থাকে। ওইদিকে কালুকাক, আমার কাছে যা টাকা আছে তা দিয়ে তো অতগুলো টিভি একদম কিনতে পারবো না, আমি বরং এক কাজ করি, মোড়ল মশাইয়ের কাছ থেকে কিছু টাকা ধার করে নিয়ে আসি, এরপর সেই টাকা দিয়ে টিভিগুলো কেনা যাবে। আমার কতই না ভালো লাগছে, আমি সিঙ্গারা হব, আমি অ্যাক্টর হব। কালুকাক এক বুক মিথ্যা আশা নিয়ে বসে থাকে, এরপর সে মোড়লের বাড়িতে যায়। আর মোড়লের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বাজারে যায়। আর অনেকগুলো টিভি কিনে নিয়ে আসে। আকাশে বাতাসে চল সাথি উড়ে যাই, চল ডানা মেলে রে, ময়না রে যাব তোর পিছু পিছু, ডানা মেলে রে। গান বলতে বলতে কালু সুখীর বাড়িতে আসে, আর সুখীকে একটা টিভি দিয়ে অন্য পাখির বাসায় যায়, আর তাদেরও টিভি দেয়। এভাবে কালু পুরো জঙ্গলের সবাইকে টিভি দিয়ে একটা টিভি নিজের বাড়িতে নিয়ে আসে। আর এভাবে দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। বেশ কয়েকদিনই তো হয়ে গেল, কিন্তু এখনো তো আমার অডিশনের কোনো খবর এলো না, যাই তো একবার আর কি হলো তা দেখে আসি। ম্যাডাম, আমাকে তো আর কোনো খবর পাঠালেন না। মিস্টার কালু, আপনার যে কণ্ঠ তা দিয়ে কখনোই কোনো গান গাওয়া সম্ভব না, তাই নিজের কণ্ঠ ঠিক করুন আগে, তারপর না হয় অডিশন দিতে আসবেন। পাখিটির এমন কথা শুনে কালু তার মনে ভীষণ কষ্ট পায় আর মন খারাপ করে বাড়ি ফিরে আসে। এদিকে দীর্ঘদিন হওয়ার কারণে মোড়ল তার পাওনা টাকা না পেয়ে কালুর বাড়িতে আসে। এই কালু, অনেকদিন তো হয়েছে, তুই আমার টাকাগুলো ফেরত দিচ্ছিস না কেন? হ্যাঁ, টাকা ফেরত দে বলছি, টাকা দে। আমার কাছে তো কোনো টাকা নেই, আমি আপনাকে কোথা থেকে টাকা দিব? আপনি আমাকে মাফ করে দিন। আমার কাছে যখন টাকা নিয়েছিলি তখন তোর এই কথা মনে ছিল না, এবার তোকে শাস্তি পেতেই হবে। ও, এখন টাকা না দিয়ে মাপ চাচ্ছিস তাই না? হ্যাঁ। এই বলে মোড়ল তার চ্যালাদের দিয়ে কালুকে মারতে শুরু করে। এরপর ওরা কালুকে মারতে মারতে আধমরা করে ফেলে। এদিকে যাদের টিভি কিনে দেওয়ার জন্য টাকা ধার করেছিল কালু, তারা কোনোভাবেই কালুকে একটু সাহায্য করতে আসে না। এদিকে মোড়ল কালুকে আধমরা করে সেখান থেকে চলে যায়। আর ফাঁকা ঘরে কালু একাই পড়ে থাকে। তো বন্ধুরা, আমাদের ভালো প্রতিভা নিয়ে কাজ করা উচিত। আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যার কারণে লাভের বদল উল্টো লস হয়ে যায়। দাও না কাকু একটা সিঙ্গারা, দাও না। ও মা, কাকুকে একটা সিঙ্গারা দিতে বলো না গো, আমার চেয়ে প্রচন্ড সিঙ্গারা খেতে ইচ্ছে করছে। মেয়েটা যখন এত করে বলছে তখন দাও না যোগ্য দাদা একটা সিঙ্গারা। আমি এখন তোমাকে টাকা দিতে পারছি না তো কি হয়েছে? পরে না হয় টাকা শোধ করে দিব। না না, বলছি না আমি কোনো বাকি টাকি তোদের দিতে পারবো না, আর তোদের মতো ফকিরকে তো দিতেই পারবো না। টাকা আন, সিঙ্গারা নে। এই যা তো যা, তখন থেকে আমার দোকানের সামনে ঘ্যান ঘ্যান করছিস, আমাকে আর বিরক্ত করিস না তো, চলে যা এখান থেকে। চল টিং টিং চল, যোগ্য দাদা তোকে সিঙ্গারা দিবে না,
যখন আমার টাকা হবে আমি তোকে সিঙ্গারা কিনে খাওয়াবো রে মা। চল মা বাড়ি ফিরে চল। টুনির কথা শুনে টিংটিং বেশ মন খারাপ করে, কিন্তু তবুও বাধ্য মেয়ের মতো সিঙ্গারার দোকান থেকে টুনির সাথে টিংটিং চলে যায়। বাঁচাও বাঁচাও, আমাকে কেউ সাহায্য করো, আমি কাজ করতে করতে প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছি, দয়া করে কেউ এসে আমাকে সাহায্য করো, বাঁচাও। টিংটিং টিংটিং দেখ দেখ, নিচে ওই গাজরের ক্ষেতে একটা বুড়ি অসহায় হয়ে পড়ে আছে আর সাহায্যের জন্য কেমন চিৎকার করছে। চল চল দেখি তো গিয়ে কি সমস্যায় পড়েছে সে। মাসিমা মাসিমা, কি হয়েছে গো আপনার? এই গাজর খেতে বসে এভাবে সাহায্যের জন্য চিৎকার কেন করছেন? কি সাহায্য দরকার বলুন তো আমাকে। মারে, আমি আমার গাজর খেতে কাজ করতে করতে ভীষণ অসুস্থ হয়ে পড়েছি, না পারছি উঠতে আর না পারছি হাঁটতে, তুই আমাকে একটু সাহায্য করবি রে মা? ওই যে পাশের গাছের ডালে যে বাসাটা দেখতে পাচ্ছিস, ওটা আমার বাসা, ওই বাসায় গিয়ে আমার ঔষধের কৌটোটা একটু এনে দিবি রে মা। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি এনে দিচ্ছি আমি। আপনি এত অসুস্থ হয়ে পড়েছেন আর আপনাকে সাহায্য করব না তা কি করে হয়? আমি এক্ষুনি আপনার বাসায় যাচ্ছি। এ কথা বলে টুনি উড়ে মিনু টুনটুনির বাসায় যায় আর বাসার মধ্যে থেকে ঔষধের কৌটোটা নিয়ে আসে। বুড়ি মাসিমা, এই নিন আপনার ঔষধের কৌটো, আপনি তাড়াতাড়ি ঔষধটা খেয়ে নিন। এই বলে মিনু টুনটুনির হাতে টুনি ঔষধের কৌটোটা দেয় আর মিনু ঔষধের কৌটো থেকে ঔষধ খেয়ে নেয়। আর কিছুক্ষণ পর, এখন একটু সুস্থ লাগছে আমার, তুই আমার বড় উপকার করলি রে টুনি। তোর এই উপকারের ফলস্বরূপ তোকে আমি এক বস্তা আমার খেতে টাটকা গাজর দিতে চাই। না না বুড়ি মাসিমা, আপনাকে উপকার করা তো আমার দায়িত্ব, এর বিনিময়ে আমার কিছুই চাই না। না না তোকে গাজর নিতেই হবে, বুড়ি মাসি বলে যখন আমাকে ডেকেছিস তখন বুড়ি মাসির উপহারটুকু নে বাছা। এ কথা বলে মিনু টুনটুনি এক বস্তা গাজর তুলে টুনিকে দেয় আর টুনি টিংটিং গাজরের বস্তা নিয়ে তাদের বাড়িতে চলে আসে। মা মা, এতগুলো গাজর তুমি কি করবে? আমরা তো এতগুলো গাজরকে শেষই করতে পারবো না, সব গাজর আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। এত গাজর নষ্ট হতে আমি কিছুতেই দিব না। গাজরের বস্তা নিয়ে বাড়ি ফিরতে ফিরতে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বুঝলি, আমি যদি অর্ধেক গাজর বিক্রি করে ওই টাকায় সিঙ্গারা বানানোর জিনিস কিনে আনি আর বাকি অর্ধেক গাজর দিয়ে সিঙ্গারা বানাই তবে কেমন হবে মা বলতো? আলুর সিঙ্গারা তো সবাই খায়, এবার গাজর দিয়ে সবাই সিঙ্গারা খাবে আর আমি সেই গাজরের সিঙ্গারা প্রথম বানাবো। বাবা খুব ভালো হবে মা, খুব ভালো হবে, আমি তখন অনেক সিঙ্গারা খেতে পারবো আর আমাদের অনেক টাকা লাভ হবে, আমাদের আর অভাবই থাকবে না। সত্যি আমাদের আর অভাব থাকবে না। শোন আমি তাহলে একটা ঝুড়িতে করে অর্ধেক গাজর বনের বাজারে নিয়ে যাই। এ কথা বলে টুনি অর্ধেক গাজর বাজারে নিয়ে যায়। বেশ লাভে সে গাজরগুলো বিক্রি করে। তারপর টুনি গাজর বিক্রির টাকা দিয়ে সিঙ্গারা বানানোর জিনিসপত্র কিনে নেয়। এরপর যোগ্য কাকে সিঙ্গারার দোকানের পাশে নতুন করে টুনি একটা গাজর দিয়ে বানানো নতুন সিঙ্গারার দোকান দেয়। সিঙ্গারা নিবে গো সিঙ্গারা, গাজর দিয়ে বানানো নতুন সিঙ্গারা, খেতে দারুণ স্বাদ, একদম নতুন নতুন সিঙ্গারা, নতুন স্বাদের নতুন সিঙ্গারা, মাত্র 10 টাকা পিস, নিয়ে যাও নিয়ে যাও। গাজর দিয়ে বানানো সিঙ্গারা? এ কেমন স্বাদের সিঙ্গারা! এই যোগ্যর দোকানে প্রতিদিন তো আলু দিয়ে বানানো সিঙ্গারা খাই, আজ একটু টুনির দোকানে গাজর দিয়ে বানানো সিঙ্গারা খেয়ে দেখি তো কেমন স্বাদ।
টুনি টুনি দে তো তোর নতুন স্বাদের গাজর দিয়ে বানানো সিঙ্গারা, খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। হ্যাঁ হ্যাঁ দাদা, এই যে এক্ষুনি দিচ্ছি আমি। এ কথা বলে টুনি কবুতরকে সিঙ্গারা দেয়, আর কবুতর সিঙ্গারা খেয়ে বলে, চমৎকার, এ তো দেখছি চমৎকার স্বাদের সিঙ্গারা। এই এই তোরা সবাই যোগুর দোকানে সিঙ্গারা না খেয়ে টুনির দোকানে আয়, গাজর দিয়ে বানানো সিঙ্গারা খেতে অনেক স্বাদ। আয় আয় এখানে আয় সবাই। কবুতরের ডাক শুনে অন্য সব পাখিরা যোগু কাকির দোকানের সিঙ্গারা ফেলে সবাই টুনির দোকানে আসে, আর টুনির দোকানে সিঙ্গারা খেতে থাকে। এই এই শুনে যাও সবাই, টুনির দোকানে যাচ্ছ কেন তোমরা? আমার সিঙ্গারা খেতে অনেক ভালো, তোমরা এই সিঙ্গারা না খেলে লস হয়ে যাবে। এসো এসো আমার দোকানে এসো। যোগ্য কাকের চিৎকার কেউ শোনে না, সবাই টুনির দোকানের সিঙ্গারা খেতে থাকে। এদিকে যোগ্য কাকটা দেখে হিংসায় বলতে থাকে, হরামজাদি টুনি, গাজর দিয়ে সিঙ্গারা বানিয়ে আমার লস করে দিলি। দাঁড়া আমিও গাজর দিয়ে সিঙ্গারা বানাবো, আর সব খরিদ্দার আবার আমার দোকানে সিঙ্গারা খাবে। এক্ষুনি আমি গাজর কিনতে যাব। এই বলে যোগু কাক গাজর নেয়ার জন্য চলে যায়, কিন্তু বনের চারদিকে খুঁজেও কোনো গাজর পায় না। এরপর যোগু কাক হতাশ হয়ে যায়। হায় হায় গাজর তো কোথাও পেলাম না, এবার আমি গাজর দিয়ে সিঙ্গারা বানাবো কি করে? আরে আরে ওই তো একটা মূলার ক্ষেত, মূলা দেখে আমার মাথায় তো একটা বুদ্ধি এসেছে। এ কথা বলে যোগ্য কাক উড়ে গিয়ে মূলার জমিতে নেমে পড়ে। টুনি যেমন গাজর দিয়ে নতুন স্বাদের সিঙ্গারা বানিয়েছে, আমিও তেমন মূলা দিয়ে নতুন স্বাদের সিঙ্গারা বানাবো। তখন টুনি সিঙ্গারা রেখে সবাই আমার দোকানে সিঙ্গারা খাবে। হ্যাঁ হ্যাঁ আমি এই মূলাগুলোই তুলে নিয়ে যাই। এ কথা বলে যোগ্য কাক কিছু মূলা ক্ষেত থেকে তুলে নিয়ে চলে যায়। এরপর সে মূলা দিয়ে তার দোকানে সিঙ্গারা বানায়, আর চিৎকার করে করে খরিদ্দের ডাকতে থাকে, এসো এসো টুনি দোকান থেকে আমার দোকানে সিঙ্গারা খেতে এসো, আমিও আজব স্বাদের সিঙ্গারা বানিয়েছি। এসো এসো একবার খেলে বারবার খেতে চাইবে। ও কবুতর মিষ্টি টিয়ে এসো এসো। যোগ্য কাকের আজব স্বাদের সিঙ্গারার কথা শুনে টুনির দোকান থেকে আবারও সব খরিদ্দের যোগ্য কাকের দোকানে চলে আসে। যোগ্য তুই আলাদা স্বাদের আবার সিঙ্গারা বানিয়েছিস, দেখি তো দে আমরা খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। হ্যাঁ হ্যাঁ সবাইকে দিচ্ছি, একবার খেলে না বারবার খেতে চাইবে, এমন সিঙ্গারা বানিয়েছি না আমি। ওয়াক থু থু, এই জঘন্য সিঙ্গারা বানিয়েছিস তুই যোগ্য? হায় হায় রে গেল গেল আমার মুখের স্বাদটাই নষ্ট হয়ে গেল। এই অখাদ্য খেতে দিয়েছিস আমাদের, এত বাজে স্বাদ, সিঙ্গারা বানাতে পারিস না তো সিঙ্গারা বানাতে এসেছিস কেন? তোর দোকানে আজ থেকে কেউ সিঙ্গারা খাবে না, সবাই টুনির দোকানে সিঙ্গারা খাবো আমরা। এই বলে সব পাখিরা রাগের মাথায় যোগ্যকাকের দোকান ভাঙচুর করে আর টুনির দোকানে চলে যায়। হায় হায় রে স্বাদ পরিবর্তন করতে গিয়ে তো সিঙ্গারার দোকানই নষ্ট করে দিলাম আমি, আমার যে সর্বনাশ হয়ে গেল, ভেবেছিলাম অনেক লাভ করব, আর এখন তো দেখছি ব্যবসাটাই বন্ধ হয়ে গেল। হায় হায় রে কি হবে আমার। এ কথা বলে যোগ্যকাক তার কপাল চাপকাতে থাকে। অন্যদিকে টুনি তার সিঙ্গারার দোকানে গাজর দিয়ে সিঙ্গারা বানিয়ে বেশ লাভ করতে থাকে, আর টুনির মেয়েকে নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা আজকের এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে অতিরিক্ত হিংসার কারণে বোধবুদ্ধি ভুলে আমরা ভুল কাজ করে বসি, আর সেই ভুলের জন্যই পরে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যায়। তাই আমরা কখনোই কারো প্রতি হিংসা করব না। বনে প্রচুর বৃষ্টি হচ্ছে, বনের সব পাখিরাই তাদের ঘরে বসে বাহিরে বৃষ্টি দেখছে।
টুনি ঘরে তার মেয়েকে নিয়ে বসেছিল। তখনই তার মেয়ে টুকি বলতে থাকে, মা আমি রানী ক্ষুধে লেগেছি, আমাকে কিছু খেতে দাও তো, ক্ষুধার জলে আমার পেট ব্যথা করছে মা, আমি যে আর ক্ষুধে সহ্য করতে পারছি না। মারি ঘরে যে কোনো খাবার নেই সোনা, টানা তিন দিন বৃষ্টির কারণে সব খাবার শেষ হয়ে গেছে, এই বৃষ্টিতে বাইরে খাবার খুঁজতে যেতে পারবো না রে। মা তাহলে কি আমি না কি ভরে যাব? এমন বলিস না রে মা, তুই একটু ধৈর্য ধর, আমি কবুতর দাদার কাছ থেকে খাবার চেয়ে আনছি। আর শোন মা, আমার আসতে দেরি হলে তুই কিন্তু বাইরে যাবি না, ঘরেই থাকবি কেমন? আচ্ছা ঠিক আছে মা। কি ব্যাপার টুনি বোন, তুমি এত বৃষ্টিতে আমার বাড়িতে, কিছু কি হয়েছে? দাদা আমার বাড়িতে কোনো খাবার নেই, আমার মেয়েটা ক্ষুধার জন্য কান্নাকাটি করছে দাদা, তাই বলছি আমাকে সামান্য পরিমাণে কিছু খাবার দেওয়া যাবে? বৃষ্টি থামলে না আমি তোমাকে খাবার ফেরত দিয়ে দিব দাদা। সে তো বুঝলাম টুনি বোন, কিন্তু আমার ঘরে যে কোনো খাবার নেই, আমি কাল থেকে না খেয়ে আছি, তোকে এখন কোথা থেকে খাবার দেই বলতো? এই বৃষ্টিতে একা একা খাবার খুঁজতে যেতে ভয় করে আমার রে। দাদা আমি যাব তোমার সাথে খাবার খুঁজতে, এভাবে বৃষ্টিকে ভয় করে ঘরে বসে থাকলে তো আমরা না খেয়ে মারা যাব। তাহলে চল টুনি বোন। কবুতর আর টুনি বৃষ্টিতে ভিজে উঠতে থাকে। অন্যদিকে কণিকা যজ্ঞকে বলতে থাকে, হায় হায় যজ্ঞ, ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি, ঘরে কোনো খাবার নেই আর তুমি ঘরে বসে আছো। বৃষ্টিতে ঘরে বসে থাকবো না তো কি করবো শুনি? অলস কাকির আর কি করার আছে, আমার ক্ষুধা লেগেছে শুনোনি তুমি? যাও তাড়াতাড়ি গিয়ে পাখিদের ঘর থেকে খাবার চুরি করে এনে আমাকে দাও, নয়তো আমি তোমাকে এই বৃষ্টিতে ঘর থেকে বের করে দিব, এই আমি বললাম। কণিকার এমন কথা শুনে যজ্ঞ ভয় পেয়ে যায় আর বৃষ্টিতে ভিজে বাহিরে বেরিয়ে পড়ে। অন্যদিকে তোতা একা একা ওড়ে আর চারিদিকে তাকিয়ে বলতে থাকে, সেই কখন থেকে বৃষ্টিতে ভিজে খাবার খুঁজছি কিন্তু কোনো খাবারই পাচ্ছি না, হয় সৃষ্টিকর্তা একটু মুখ তুলে তাকা সৃষ্টিকর্তা, আরে আরে এ আমি কি দেখছি, এ তো সাত ফলের গাছ, এক গাছ থেকেই সাত ধরনের ফল খেতে পারবো, আমার তো অনেক আনন্দ লাগছে, তাড়াতাড়ি কয়েকটা ফল খেয়ে গিন্নির জন্য নিয়ে যাই। তোতা সাত ফলের গাছে গিয়ে বসে আর মনে এর আনন্দে ফল খেতে থাকে। ফল খাওয়া শেষে তোতা কয়েকটা ফল নিয়ে বাড়ির দিকে উঠে থাকে। অন্যদিকে যজ্ঞ একটা ডালে বসে বলতে থাকে, ধুর বাবা কোনো পাখির বাড়িতেই তো খাবার নেই, এখন আমি কণিকার জন্য কোথা থেকে খাবার নিয়ে যাব? খাবার না নিয়ে খালি হাতে বাড়ি গেলে তো কণিকা রেগে আমাকে বাইরেই বের করে দিবে, এর চেয়ে ভালো এখানেই বসে থাকি। যজ্ঞ এদিকে ওদিকে তাকাতে থাকে, ঠিক তখনই যজ্ঞ টুনি আর কবুতরকে দেখতে পায়। এই টুনি তোরা এদিকে বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছিস রে? দাদা আমরা খাবার খুঁজতে যাচ্ছি, তুমি যাবে আমাদের সাথে? এখানে বৃষ্টিতে না ভিজে চলো খাবার খুঁজে আসি। তুই ঠিকই বলেছিস, চল চল আমিও যাব তোদের সাথে। ওরা তিনজন উঠতে থাকে, উঠতে উঠতে তোতার সাথে ওদের দেখা হয়। আরে তোতা দাদা তুমি, তুমি এত ফল কোথা থেকে পেলে? আমরা তো সেই কখন থেকে ফল খুঁজছি, বলো না তোতা দাদা আমাদের ঠিকানাটা বলো, কোথায় পেয়েছো এগুলো ফল? ভালোই হলো তোদের সাথে দেখা হয়ে, শোন তোরা সোজা গিয়ে ডানে দেখবি একটা বড় সাত ফলের গাছ আছে, ওই গাছ থেকেই আমি ফল এনেছি রে, আর তোরাও গিয়ে নিয়ে আয়। এই বলে তোতা চলে যায় আর ওরা তিনজন সাত ফলের গাছের ডালে বসে ফল খেতে থাকে। কিছুক্ষণ পর টুনি বলতে থাকে, দাদা আমরা এখন থেকে এখানে রোজই গাছ থেকে ফল নিয়ে গিয়ে খাবো, তবে কেউ নিজেদের প্রয়োজনের চেয়ে বেশি ফল নিব না, আমরা বনে সবাইকে এই গাছের সন্ধান দিব, যে পাখি এই গাছ থেকে প্রয়োজনের চেয়ে বেশি ফল নিবে তাকে আমরা সবাই মিলে কঠোর শাস্তি দিব, কি বলো তোমরা? টুনি আমি তোর সিদ্ধান্তে একমত, অনেক ফল খেয়েছি রে, এবার চল কয়েকটা ফল নিয়ে বাড়িতে যাই। ওরা তিনজন সাত ফলের গাছ থেকে ফল নিয়ে
বাড়ির দিকে রওনা দেয়। যেতে যেতে বনের সবাইকে ওরা সাত ফলের গাছের কথা খুলে বলে। ওরা তিনজন যে যার বাড়িতে যায়। যজ্ঞর হাতে এত ফল দেখে কণিকা বলতে থাকে, কি ব্যাপার যজ্ঞ, এত ফল কোথায় পেলে? সব ফল কি তুমি চুরি করেছো নাকি? এরপর যজ্ঞ কণিকাকে সাত ফলের গাছের কথা খুলে বলে। সব শুনে কণিকার অনেক লোভ হয়। যজ্ঞ, আমরা তো ধনী হওয়ার উপায় পেয়ে গেছি, এবার আমাদের আর কেউ আটকাতে পারবে না। সে উপায়টা কি শুনি? উপায়টা হলো, তুমি রোজ ওই সাত ফলের গাছ থেকে ফল চুরি করে বাজারে বিক্রি করবে। বনের পাখিরা কেউ বুঝতেই পারবে না, আর আমরাও অনেক ধনী হব। আরে, এটা তো আমি কখনো ভাবিনি। কাল থেকে আমি এটাই করব। রাত হয়ে এসেছে, চলো আমরা ঘুমিয়ে পড়ি। যজ্ঞ কণিকা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতেই বৃষ্টি কমে যায়। যজ্ঞ তাদের বুদ্ধিমতো সকলের চোখ ফাঁকি দিয়ে একটা বস্তা নিয়ে সাত ফলের গাছের কাছে যায়, আর ফল পেরে বস্তা ভর্তি করে। যজ্ঞ ফলের বস্তা দেখে বলতে থাকে, এবার আমি হব বনের সব থেকে ধনী পাখি, আমাকে এবার সবাই ভয় করবে, হা হা হা। যজ্ঞ বস্তাটা নিয়ে বাজারের দিকে উঠতে থাকে। এভাবে রোজ রোজ যজ্ঞ ফল চুরি করে বিক্রি করে। একদিন তোতা সাত ফলের গাছটা দেখে বলতে থাকে, এই গাছে তো অনেক ফল ছিল, তাহলে কি করে এত ফল কমে গেল? আমার মনে হচ্ছে কেউ ফল চুরি করছে। না না, আমাকে এই বিষয়টা দেখতেই হবে। তো তোতা ওখান থেকে উড়ে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই যজ্ঞ বস্তা নিয়ে ওখানে আসে আর ফল ছিটে থাকে। তোতা লুকিয়ে লুকিয়ে সবটা দেখে আর একা একাই বলে, ও তাহলে এই ব্যাপার, বেটা যজ্ঞ, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা, এক্ষুনি বনের সবাইকে ডেকে আনছি। তোতা বনের সবাইকে সাত ফলের গাছের কাছে নিয়ে আসে আর বলতে থাকে, আমরা বলেছিলাম না, কেউ প্রয়োজনের চেয়ে বেশি ফল নিলে তাকে শাস্তি ভোগ করতে হবে। যজ্ঞ, তুই ফল চুরি করছিস, আজ তো তোকে আমরা শাস্তি দিবই দিব। কে বলেছে আমি চুরি করেছি? কি প্রমাণ আছে হ্যাঁ যে আমি চোর? পাশের বনে আমার অসহায় মামা আছে, আমি তো তাকে ফল দেওয়ার জন্য এসব নিয়েছিলাম। পাশের বনে তোমার কোনো মামা নেই, তুমি একাই, তোমার কোনো আত্মীয় স্বজন নেই, এটা তুমি নিজে আমাকে একদিন বলেছিলে, জানো? হ্যাঁ, আমি মিথ্যে বলছিলাম? তোরা কিন্তু কোনো প্রমাণ ছাড়া আমাকে অপমান করছিস, আমি তোদের সকলের নামে পুলিশের কাছে বিচার দিব। ঠিক তখনই একটা বিকট আওয়াজ করে সাত ফলের গাছ জেগে উঠে আর বলতে থাকে, এই এই থাম তোরা, থাম থাম তোরা, ঝগড়া করিস না, আমি জানি কে আমার গাছের ফল চুরি করেছে, আর আমি তাকে শাস্তি দিব। এ কি গাছ কথা বলছে? গাছ, তুমি কি করে জানলে যে কে চুরি করেছে তোমার ফল? আর তুমি এতদিন কথা বলনি কেন? এতদিন আমার গাছে অনেক ফলের ভারের কারণে আমি ঘুমিয়েছিলাম, কিন্তু এখন আমার ফল পাতলা হয়েছে, তাই আমি জাগনা হয়েছি। আমি সারা জীবন সৎ পাখিদের সাহায্য করেছি, কিন্তু কোনো পাখি আমার সাথে অন্যায় করেনি, আর এবার একটা দুষ্ট পাখি আমার সাথে অন্যায় করেছে, চুরি করেছে আমার গাছের ফল। আমি ওই চোরকে কঠোর শাস্তি দিব, ওর বিচার করব আমি। তুমি তো ঘুমিয়েছিলে, তাহলে জানলে কি করে কে তোমার ফল চুরি করেছে? আমি ঘুমিয়ে থাকলেও আমার ডালপাতা ফল ঘুমিয়েছিল না, ওরা আমাকে সব বলেছে। কাজ বন্ধু, তুমি যখন সব জানোই তখন তুমি তার বিচার করো আর তাকে কঠোর শাস্তি দাও। এরপর গাছ যজ্ঞর দিকে তাকায় আর বলতে থাকে, লোভী যজ্ঞ, খুব শখ তোর ধনী হওয়া, তাই না? আমার সাথে অন্যায় করা, দাঁড়া দেখাচ্ছি মজা। এরপর গাছ তার হাত বের করে যজ্ঞর গলা টিপে ধরে দূরে ছুঁড়ে মারে। সাত ফলের গাছ সকলের উদ্দেশ্যে বলতে থাকে, শোনো সবাই, খারাপ কাজের ফল সব সময় খারাপ হয়, তোমরা কখনো এমন অন্যায় কাজ করবে না, বুঝেছ? আমি সারা জীবন এভাবেই তোমাদের সেবা দিতে থাকবো। আমরা কখনোই তোমার সাথে অন্যায় করব না, আর কাউকে অন্যায় করতেও দিব না গাছ বন্ধু।
সব পাখি ওখান থেকে চলে যায়, আর সবাই সাত ফলের গাছের সাথে অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।